जगते जरा बाबा गौर के भलोबाशें तारा तो माँ घरे थकते पारे ना। जगते बाबा जरा गौर के भलोबेसेछेन तारा कि घरे थकते पारे गो? तादेर घर छाड़ते हय, संसार छाड़ते हय। हा गौर तोमार होलाम बोले तारा नदियार पथे पथे केंदे बेड़ाय, तादेर कि घरे थकते देय ना बाबा? এই মায়ার সংসার তাদের ভালো লাগে না। যারা গৌরকে ভালোবেসেছেন তারা ঘর ছেড়ে ভাবে কোথায় গেলে একটু ভক্ত সঙ্গ পাব, কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাব, কোথায় গেলে হরিনাম করতে পারব, কোথায় গেলে একটু ভক্ত সঙ্গ করব। তারা ঘরে থাকতে পারে না বাবা, তারা ঘর সংসার ছেড়ে দেয়। भगवान के जरा भलोबाशे भगवान तादे दुख दे कष्ट दे जंत्रणा दे। ताई तो बोलें बाबा जे करे आमार आश आमी करी तार सर्वनाश, तबु जदि ना छाड़ी आमार पास तखन हई तार आमी दासेर अनुदास। ए जगते जरा गौर के भलोबाशेन भगवान के भलोबाशेन भगवान तादे दुख दे जंत्रणा दे कष्ट दे, सेई भक्त के परीक्षा करे। তারপরেও যদি সেই ভক্ত ভগবানকে ভুলে না যায় ভগবান তার দাসের দাস হয়ে যায়। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত দেখবেন তাদের দুঃখ বেশি বাবা, তাই না? যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ বেশি। এই জগতে বৈষ্ণব নিন্দা করে এমনও অনেক মানুষ আছে যারা বৈষ্ণব নিন্দা করে, তাতে কিন্তু বৈষ্ণবের কোনো আসে যায় না বাবা। এই জগতে যারা বৈষ্ণব নিন্দা করে তাতে বৈষ্ণবের কোনো আসে যায় না। যায় কি? হাতির চলন দেখেছেন বাবা? হাতি, হাতির চলন দেখেছেন? হাতি কি করে? হাতি যখন পথে হেঁটে যায় তখন কিন্তু হেলতে দুলতে চলে যায়। কি গো মায়েরা, হাতির চলন কেমন? হাতি কেমন? হেলে দুলে চলে যায়, তাই না? হাতি যখন পথে হেঁটে যায় বাবা এদিক ওদিক তাকায় কি? তাকায় না। হাতি এক লক্ষ্য করে চলে যায় বাবা, তাই না? ওই হাতিকে দেখে দেখবেন হাতির তো বিশাল বড় দেহ, তাই না? কি গো মায়েরা, হাতির বিশাল বড় দেহ নয়? হাতির বিশাল বড় দেহ। ওই হাতিকে দেখে কুকুর আছে রাস্তায় অনেক বাবা, ওই হাতিকে দেখে অনেক কুকুর আছে তারা ঘেউ ঘেউ করে ওঠে। তা হাতিকে দেখে কুকুর যখন ঘেউ ঘেউ করে ওঠে হাতি কার ওদিকে তাকিয়ে দেখে? হাতি কিন্তু তার এক লক্ষ্য করে চলে যায়। হাতির লক্ষ্য থাকে একটাই, কোথায় না তার জায়গায় পৌঁছানো। তার জায়গায় পৌঁছানোর লক্ষ্য থাকে, হাতির একটাই লক্ষ্য থাকে। এই জগতেও বাবা বৈষ্ণবীর স্বভাব এমন হওয়া উচিত। এই জগতে যারা বৈষ্ণব আছেন ওই বৈষ্ণবীর স্বভাব ওই হাতির মতো হওয়া উচিত বাবা। কেন? এই জগতে দেখবেন লক্ষ্য করে বাবা, বৈষ্ণব যখন পথে হেঁটে যায়, বৈষ্ণব যখন পথে হেঁটে চলে যায়, ওই বৈষ্ণবকে দেখে আমার মতো অনেক কুকুর আছে বাবা। আমি সবার কথা বলবো না, আমার মতন অনেক কুকুর আছে ওই বৈষ্ণবকে দেখে তারা ঘেউ ঘেউ করে ওঠে। কিন্তু যারা বৈষ্ণব তারা আমার মতো কুকুরের কথা তাদের আসে যায় না। বৈষ্ণব যারা তারা এক লক্ষ্য করে চলে যায়। বৈষ্ণবের লক্ষ্য থাকে কোথায়? আমার গৌর গোবিন্দের চরণ পাওয়ার। আমার গৌর গোবিন্দের চরণ পাবে বৈষ্ণবের সেইটাই মাত্র লক্ষ্য থাকে। তা যতই যে যাই বলুক না কেন, বৈষ্ণব যখন পথে হেঁটে যায়, অনেক বাদীগণ আছে যারা কৃষ্ণ ভজন করে না, তারা বৈষ্ণবকে দেখে বলে ওঠে হরি হরে কৃষ্ণ। বৈষ্ণবকে যখন হরে কৃষ্ণ বলে, হরি বল বলে, তখন এই বৈষ্ণবের অন্তরে কিন্তু আঘাত লাগে না। বৈষ্ণবে কি আঘাত লাগে? বৈষ্ণব বলে বাবা হেলাই হোক শ্রদ্ধাই হোক
আমাকে দেখে একবার তুমি হরি বল হরে কৃষ্ণ বলেছো, এটাই আমার জন্ম সার্থক। এতে তোমারও জন্ম সার্থক, এতে আমারও জন্ম সার্থক। তাই এই জগতে যারা বৈষ্ণব, বৈষ্ণবের কোনো মান অভিমান অহংকার থাকে না। থাকে কি বাবা? কি গো মাইরা, বৈষ্ণবের মান অভিমান অহংকার কোনো কিছু থাকে কি? থাকে না। তাহলে বৈষ্ণব চিনব কি করে মা? আমরা যে বৈষ্ণব চিনব, বৈষ্ণব কেমন করে চিনব? যাহারে দেখিলে সে মুখে কৃষ্ণ না, তাহারে জানিবে নিশ্চয় বৈষ্ণব প্রধা। শাস্ত্রে বললেন যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে, যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে, যার বদন দেখলে কৃষ্ণ নাম বলতে ইচ্ছা করে, এই জগতে তারাই হলো বৈষ্ণব। যার বদন দেখলে মুখে কৃষ্ণ নাম আসে, যার নয়ন দেখলে চেনা যায়, সেই হলো বৈষ্ণব বাবা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ হওয়া মাত্রে কৃষ্ণ প্রাপ্তি হয়। ভগবানকে লাভ করতে হলে সাধুসঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়। লক্ষ্য করে দেখবেন বাবা, এক ঝুড়ি আমের মধ্যে এক ঝুড়ি পাকা আম রাখবেন, একটা ঝুড়িতে পাকা আম রাখবেন অনেকগুলো, সেই পাকা আমের মধ্যে একটা কাঁচা আম ঢুকিয়ে দেবেন বাবা, ওই পাকা আমের পরশে ওই কাঁচা আমটাও পেকে যায়, তাই না? এক ঝুড়ি পাকা আমের মধ্যে যদি একটা কাঁচা আম ঢুকিয়ে দেওয়া যায়, এক দুদিন পর দেখবেন ওই পাকা কাঁচা আমটাও পেকে গেছে। তাহলে বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে আমার মতো অধমেরও কৃষ্ণ প্রাপ্তি হয়, সাধু সঙ্গ হয়। নিতাই গৌর হরি তাই আমার মহাপ্রভু আজকে সাধু সঙ্গ করছে, বৈষ্ণব সঙ্গ করছে। ভগবান হয়ে নিজে ভগবান হয়েও ভক্তের সঙ্গ করছে। আর কি করছে না? রাধা রাধা বলে কাঁদছে, রাধা রাধা বলে কাঁদছে, হেমকল্প বৃক্ষ হতে যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। আর কি করছে বাবা? রাধা বলে কাঁদছে, আর কি করছে? আজি রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা গোরা পরম যা পরম যা তনে রে, আজ সুরধনে ধারা বহে, আজ সুরধনে ধারা বহে, দেখো সুরধনে সুরধনে ধারা মায়ে,
গোরা পরম যতনে যতনে সুরধানি ধারা বহে নয় নয়নে আরে সুরধানি জপে গোড়া পরম যতনে সুরধ্বনি ধারাবাহে অরুণ নয়ন আজ আমার গৌরহরি রাধা নাম অন্তর জপ করছে আমার মহাপ্রভু কি করছে মা রাধা নাম জপ করছে অন্তরে আমার মহাপ্রভু রাধা নাম খানি অন্তরে জপ করছে বৈষ্ণব কবি বললেন দেখো দেখো আজ আমার গৌরহরি কত যতনে জপ করছে কত যতনে জপছে রাধা নামখানি অন্তরে কত যতনে জপছে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন আমার গৌরহরি নিজে ভগবান হয়ে আজকে রাধা নাম অন্তরে জপছে আপনি আচারিয়া ধর্ম জীবরে শেখাই আপনি না চাড়িলে ধর্ম জীবকে শেখানো না যায় তাই না নিজে আচরণ করে এই জগৎ জীবকে শিক্ষা দিতে নিজে রাধা নাম জপ করে এই জগৎকে শিক্ষা দিচ্ছে জগৎকে শেখাচ্ছে।